অনেকে প্রশ্ন করেন যে ফারুক ভাই এত কম প্রাইসে বাইক দিতেছেন কিভাবে আপনি, এটা কিভাবে সম্ভব হয়? আসলে যে কোনো জিনিসের একটা ব্যক্তিগত বা সিক্রেট বিষয় থাকে, যে কোনো ব্যবসায়ীর, এটা সবাই কিন্তু আপনার জাহির করে না। তবে আপনাকে আমি এতটুকুই বলবো যে আমি কিনতে পারি কমে বা কিনি কমে আর লাভ করি সীমিত, দিতে পারি কমে। আপনারা খুশি তো আমি ফারুক ভাই খুশি। 45,000 টাকা নতুন জামার দাম এম আর ওয়ান এম আর ওয়ান এম এর বয়স হলো 8 বছর আর পোলার বয়স 7 বছর, একটু উল্টে গেল না? 1,50,000 টাকায় এফজেডএস ভার্সন 2, এফজেডএস ভার্সন 2 ব্ল্যাক নাইট এডিশন, হ্যাঁ 22-এর মডেল ডাবল ডিস্কের এসকানেট, হ্যাঁ 1,60,000, 1,60,000 যদি খালাম মারে তাহলে খালু এটা কিনে দিলেন খালাম মারে, আর যদি আপুর হন তাহলে ভাইয়ারা কিনে দিলেন ভাবি রে, 1,60,000 মাত্র 1,60,000 এফজেডএস ভার্সন 2 আর্মার্ড ব্লু, আর্মার্ড ব্লু ডাবল ডিক্স ইয়ম স্পোর্টস 20-এর মডেল 2 বছরের কাগজ মাত্র 1,00,000। এই গাড়িটা এমন একটা গাড়ি যে আপনি স্টার্ট দিছেন আর পাশে দাঁড়ানো আছেন আর বলতে পারতেছেন না যে গাড়ি সেরা আছে, এত সুন্দর মিষ্টি সাউন্ড। উত্তরা বিআইটির নাম্বার, 10 বছরের কাগজ, প্রথম মালিকের গাড়ি, 2500 কিলো চলা, স্পেশাল এডিশন, এফআই এবিএস, দাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য প্রতি সপ্তাহে নেয় আজও আবার চলে আসছি ফারুক মোটরস ভার্সন 2-তে। আসলে ভার্সন 2 এই কারণে বললাম, ফারুক ভাই আপনারা গত সপ্তাহে ভিডিও অলরেডি পেয়ে গিয়েছেন যে ফারুক মোটরস নতুন শোরুম লঞ্চ করেছে আর নতুন শোরুম উপলক্ষে চলছে ধামাকা অফার, তার টু বি কন্টিনিউ চলছে এখনও, যা আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন একটু না টেনে কষ্ট করে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ফারুক মোটরসের রেটগুলো আগের থেকে এখন কোন পর্যায়ে নেমেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সমস্ত ঢাকা শুধু না, আমি সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি যে ফারুক মোটরসের এই ইউনিক ইউনিক বাইকগুলা যদি আপনারা রেটগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি চমৎকার প্রাইস আপনাদের জন্য, রিজনেবল প্রাইসে এই বাইকগুলো ফারুক ভাই আজকে আপনাদেরকে দিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনাদের জন্য আজকে একটা নতুন জামাই অপেক্ষা করছে যা এক্ষুনি আপনারা দেখতে পাবেন, চমৎকার একটা নতুন জামাই চলে আসছে। ফারুক ভাই অনেক যৌতুক টৌতুক দিয়ে নতুন জামাই কিনে নিয়ে আসছে আপনাদের জন্য, তো এই নতুন জামাইটা কে নিতে যাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আর অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন অফকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি যে কথা কইছেন ঠিক আছে, এটা তো আপনার কথা দরকার ছিল, এটা আমার কথা ছিল ঠিক আছে, তাই না? আমার কথা আপনি কইলেন, তার মানে কি আপনি বুঝা ফলাইছেন যে যে প্রাইসে বাইকটা আমি বেচতেছি আসলে আপনার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে কম কম লাগতেছে, এটা আপনার কাছে মনে হইতেছে? আসলে আপনার যদি মনে হয় তাহলে অবশ্যই আপনি বিরোধের কাছে আরো বেশি মনে হবে যে বাস্তব রিয়েল ভাবে আসলে দামটা একেবারেই কম। আলহামদুলিল্লাহ ভাই, একটা কথা কি, গাড়ির নেম সেন আনেন এটা এখন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি আসতে পারেন দেখতে পারেন আপনার পছন্দের বাইক নিতে পারেন, তবে একটু কথা না বললেই না, অনেকে প্রশ্ন করেন যে ফারুক ভাই এত কম প্রাইসে বাইক দিতেছেন কিভাবে আপনি, এটা কিভাবে সম্ভব হয়? আসলে যে কোনো জিনিসের একটা ব্যক্তিগত বা সিক্রেট বিষয় থাকে, যে কোনো ব্যবসায়ীর, এটা সবাই কিন্তু আপনার জাহির করে না। তবে আপনাকে আমি এতটুকুই বলবো যে আমি কিনতে পারি কমে বা কিনি কমে আর লাভ করি সীমিত, দিতে পারি কমে। আপনারা খুশি তো আমি ফারুক ভাই খুশি, আমি ফারুক পরশ খুশি, আপনারা খুশি থাকলে। ওই যে একটা কথা বলছি যে কেউ খাওয়াইয়া খুশি আর কেউ না খাইয়া খাওয়াইয়া খুশি, ইনশাল্লাহ আপনারা খেলে আমরা খুশি, কারণ আপনারা যদি একটু বেশি দিতে পারি আমরা ইনশাল্লাহ আমাদেরও অনেক খুশি লাগে, কারণ আপনারা আমরা যে হরদমে সেল দিতে পারতেছি এটা আমাদের জন্য খুশি লাগে। অতএব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে আমার যে নতুন জামাইটা আজকে দুলহান আর দুলহানিয়া আনছি, দুলা দুলহানিয়া এই দুইটা বাইক দেখতে হলে আপনার পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমরা এখন মূল ভিডিওতে। ভাই বল ভাই। জি ভাই, এটা কিসের পর বসে আছেন ভাই? নতুন জামাই রূপে বসে আছি। নতুন জামাই? আচ্ছা আচ্ছা, এটা হলো নতুন জামাই, মানে ফারুক মোটরস নতুন গাড়ি নতুন শোরুম নতুন জামাই। আচ্ছা আচ্ছা, নতুন শোরুমে নতুন জামাই উঠে ফেলছেন ভাই? এই জামাইডারে উড়ানের লেগে যে কি চেষ্টা করছিলাম মিলাতে পারতেছি না, অল্লাহের সম্বন্ধে আমি কেমনে করব, অল্লাহের সম্বন্ধে আমি কেমনে করব, ও কি চায় আমার কাছে যৌতুক, ও চায় কি? আচ্ছা আচ্ছা, এবারে তাই দিমু, ও যৌতুক তো কি চায় আমার কাছে? আচ্ছা, আরে যৌতুক তো আমি তাই দিমু, মানে এরকম একটা মন ইচ্ছা,
কইছি ক তোর যৌতুক কত লাগবো তোর কি কি যৌতুক লাগবো ক তারপরে আমারে যৌতুকের কথা কইছে আমি যৌতুক রাজি হয়ে গেছি ভাই তাই রাজি জামাই রে লয়ে গেছি আমার ঘরে আচ্ছা বুঝছেন জামাইটাকে একটু দেখাই তো নতুন দুল্লা নতুন দুল্লা দাম বেশি না ভাই নতুন দুলার দাম বেশি না থাকে মাঝে মধ্যে আবার নতুন জামাইটা ভাব থাকে না নতুন জামাইটা দাম থাকে আর কি 2021 এর মডেল 22 এর স্টেশন দুই বছরের কাগজ 7000 কিলোমিটার চলা 5,45,000 টাকা 5,45,000 টাকা নতুন জামাইর দাম এম আর ওয়ান এম আর ওয়ান এম এর আগে একটা জামাইর উড়াইছিলাম বাট ওটা ধরে রাখতে পারি নাই মানে ছেবরে মেরে বাইকের মধ্যে পড়ে গেল তাই না মানে রাখছিলাম ঘন্টাখানিক রাখছিলাম দোকানের ভিতরে ওরে দি বাইক মানে মধ্যে পিছলে চলে গেল কি রে আল্লাহ মার গেল কি লাগে পরে এডের এবার দোষি টাইপ কইরা সাইডে দোষি কই দাবি কই আমার আয় আচ্ছা মানে আরেকটা লয়েল আমার কি দেখি এখন কে নিতে পারে হ্যাঁ আমি ছোট কালে ওই কাদার ভিতরে বাইক মাছ ধরতাম কাদার ভিতরে যখন খালিস্তাম বাইক মাছ ধরতাম তাই জনে ঢুকে যাব না তো যেটা বড় ভাই তো বড় ভাই মানে পিছলে যোগা যে ধরতে পারতাম না কাদের ভিতরে এমনি পিছলা পরে কি করতাম ছাইলে দিতাম ছাইলে রে ছাইলে তে হাত দিয়া পরে যেটা পড়তু ওরে ধরতাম এবার যাবি কই তা ঠিক বাইং মাসের মতো ছাইতে ধরছি ভাই এটারে আগেটা পড়াই গেছে গা রাখতাই না দোকানে বেশি এটা তো রাখতে পারবে না ভাই বেশি কোন আল্লাহই ভালো জামাই রাখা যায় না ভাই এই জামাই রাখা যায় না ভাই তাই ইনশাআল্লাহ লইলাম আল্লাহর রসের মেহেরবানি ছাইতে ধরে রাখলাম যাই না কার ভাগ্য ভালো হয়ে যায়গা 5,45,000 আর ওয়ান এম 7000 কিলোমিটার চলা প্রথম মালিক থেকে গাড়ি আনা একদম নতুনের মতো গাড়ি কি নতুন গাড়ি একবারে আচ্ছা ভাই জি ভাই উত্তরা বিআইটির নাম্বার উত্তরা বিআইটির নাম্বার 10 বছরের কাগজ প্রথম মালিকের গাড়ি 2500 কিলো চলা স্পেশাল এডিশন এফআই এবিএস দাম 3,10,000 টাকা 3,10,000 ঠিক স্যার আছে দাম 3,10,000 টাকা স্পেশাল এডিশন আর একটা ম্যাট কালার হ্যাঁ অবশ্যই ম্যাট কালার ব্লু ম্যাট ব্লু ম্যাট এটা গর্জিয়াস ভাই আরে ভাই সেই ভাই এরপরে ভাই দেখেন দেখছেন জিএসএক্স স্যার এর আগে কিন্তু ফারুক মোটরস এই কালার জিএসএক্স স্যার আয় নাই এটা আবার কি জানেন এটা হলো দুলহানিয়া এটা হলো দুলানিয়া নতুন জামাই এটা নতুন জামাই বউ এলো এটা না না নতুন জামাই বউ আচ্ছা আচ্ছা 2021 এর মডেল 8000 কিলোমিটার চলা বিপরীত মানে কেমন যেন হয়ে গেল কথাটা কেমন আরে ভাই কথাটা তুমি আমাদের ক্যামেরা থাকেন ভাই আমাদের যদি আনেন ভাই আমাদের আনেন আল্লাহর মাইয়ের বয়স হলো 8 বছর আর পোলার বয়স 7 বছর একটু উল্টা গেল না ও আচ্ছা আচ্ছা তাই না মানে পোলা চলা আছে মাত্র 7000 কিলোমিটার আর মাইয়া আছে 8000 কিলোমিটার এটা কি হবে সম্ভব আচ্ছা বয়স একটু বেশি 8000 কিলোমিটার তো নন এবিএস স্পেশাল এডিশন একদম নতুন গাড়ি মাত্র 3,10,000 মাত্র 3,10,000 একটা হলো ডুয়েল চ্যানেল এবিএস আর একটা হলো নন এবিএস দুইটাই 19 এর মডেল দুইটাই 2 বছর আগের কাগজ একটা উত্তর একটা মিরপুর বিআইটি নাম্বার যেটা নেন 2,60,000 কইরা নন এবিএস ডুয়েল চ্যানেল দুইটাই যেটা নেন 2,60,000 কইরা 2,60,000 আরে ভাই ফারুক পটসের লটারি যায় মাঝে মধ্যে আর বড় লটারি যায় না আচ্ছা 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 তাই লটারি কি ধরে রাখতে পারে আর কে পারে না ফারুক পটস বলে কথা আরে ভাই ফারুক পটস তো ফারুক পটসই ঠিক আছে এরপরে আমি 3,00,000 আগে শেষ করি না ইন্ডিয়ান সরি ইন্দোনেশিয়ান ভার্সন 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ করা প্রথম মালিকের গাড়ি এরা পার্শ্ববর্তী মানুষ আমারে কয় কি জানেন যে কি রে ভাই আপনি কি শুরু করলেন আমি কোন দরকার কি শুরু করলাম মানে কয় আপনি বুঝেন না আপনি কি শুরু করলেন আমি না তো বুঝতেছি না কয় অন্যান্য সাইডে 4,20,000 4,60,000 4,70,000 আর আমনে দেন মাত্র 3,90,000 এত ডিফারেন্স আপনি গাড়ি বিক্রি করেন কি শুরু করে আসেন গাড়ি আপনি আমি এটা আবার কেমন কথা হইলো এটা কোনো কথা ভিতরে পড়ে
আমি বললাম ভাই যদি আমার গাড়ি এমনি হয় তাহলে এক কাজ করি মালিকটারে আনাই, মালিকটারে আনাইয়া কয় টাকা কেনা আর কয় টাকা বেচা তার একটু হনেন। তাহলে এতক্ষণ মালিক দেয় কিভাবে? আরে ভাই যার সাথে যার মহব্বত একটা কথা জানি কেমন আছে কথাটা আইতেছে আর কি। তা ভাইলে আমার মহব্বত আছে, ভাই আমার একটু কমে দিছে, আমি বাইরে মহব্বত দিয়া মহব্বত শরবত খাওয়াইয়া আমি কমে লইছি, তা কমে বেচতেছি মাত্র 3,90,000 দশটা বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান ভার্সন R15 ভার্সন 3 তাও 10 বছরের কাগজ। আরে ভাই 10টা বছরের কাগজ, বাইচের মডেল 14,000 কিলোমিটার চলছে গাড়ি মাত্র। আচ্ছা আচ্ছা এটা সোল্ড হয়ে গেছে, এটা সোল্ড আউট হয়ে গেছে, সোল্ড আউট, এটা সোল্ড আউট। এখন আছে এডি আবার KTM RC মাত্র 2,70,000 টাকা, 19 মডেল, 10 বছরের কাগজ করা সেকেন্ড পার্টির গাড়ি, মাত্র 2,70,000 টাকা। দামাদামি করিয়া লজ্জা ফারুক মোটরসকে দিবেন না দয়া করিয়া, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, আগে বলে দিই। দামে পোষাবে? দামে যদি আপনার গাড়ি গ্রহণযোগ্যতা হয় তাহলে আপনি আসতে পারবেন বা ফোন দিতে পারবেন, যদি দাম আপনার পছন্দ না হয় গ্রহণযোগ্যতা না হয় দয়া করে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না আল্লাহর হস্তে। ওকে আরটিআর তিনটা অ্যাপাচি আরটিআর টুবি তিনটাই টুবি চারটা টুবি ভাই এটাও দেখেন একলগে এইটা এটা আমি চারটা প্রাইস একলগে বলবো, তার মানে আপনার দুইটা ব্ল্যাক দুইটা ব্ল্যাক দুইটা ব্লু কালার চারটা টুবি প্রাইস আমি একলগে বলবো, যার কারণে আমি চারটা বলছি আপনার একসাথে দেখাইতে। আচ্ছা এই একটা চারটাই তিনটা হলো 21 মডেল, সরি দুইটা হলো 21 মডেল, একটা 20 মডেল, একটা 19 মডেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এই চারটা হলো 160 সিসি করে এবং এই চারটাই টুবি গাড়ি গোরামকার রেস রেস টু ব্ল্যাক কালার জেডি এডি প্রাইস পড়বে 1,25,000 করা, ব্লু কালার জেডি এটা প্রাইস পড়বে 1,20,000 টাকা, 19 মডেল জেডি এটা প্রাইস পড়বে 1,15,000 টাকা, মানে আমি সংক্ষেপে বলে দিলাম। ওকে ওকে মাঝখানে আবার একটা গাদা বাকি রয়েছে, মাঝখানে আবার এই গাদাটা অনেক জ্বালাইতেছে আমারে, ঘোড়ার মাঝখানে গাদা জ্বালাইতেছে, ঘোড়ার মাঝখানে গাদাই থাকে ভাই, এই গাদা আমার জ্বালাইতেছে। কেন ভাই? আরে গাদা জ্বালাইতেছে নামনে এত জ্বালান জ্বালাইতেছে আমারে বলার বাইরে, মানে এটা কথা আছে না ওই কথাটা তো অন্য রকমের শোনা যায়, তাও কই কয় আড়ে না পছারে না, মানে অবস্থা হলে এমন। আচ্ছা আচ্ছা মাত্র 1,60,000 টাকা, 1,60,000 মাত্র 1,60,000 FZS ভার্সন 2 আর্মাড ব্লু, আর্মাড ব্লু ডাবল ডিক্স। তবে হ্যাঁ একটু কথা আছে এখানে আবার, গাড়ির নাম হয় নাকি কথা আপনি কুতার নাম আছে দশ বছরের কাগজ করা মাত্র 1,35,000 টাকা, 10 বছরের কাগজ করা মাত্র 1,35,000 টাকা। কথাটা আবার কালে আপনি বলার পরে ঢুকছে ভাই, ঠিকছে যে পাঁচ দিন টিভিএস পড়বি। আচ্ছা এরপরে এটা হলো হুন্ডা টিগার, হুন্ডা থ্রিলার না টিগার, টিগার থ্রিলার তো হিরো কোম্পানি। আচ্ছা হুন্ডা টিগার 18 মডেল 2 বছরের কাগজ সিঙ্গেল ডিস্ক মাত্র 1,10,000 টাকা। তবে হ্যাঁ একটা কথা আছে, আমার দোকানে যত গাড়ি আছে না যত গাড়ি আছে সব গাড়ির বাপ হলো এইটা, আমার দোকানে সব গাড়ির বাপ হলো এইটা, সব গাড়ির বাপ বানায় ফেলালেন এই গাড়ির সব গাড়ির বাপ এইটা, একটু কারণটা বলবেন। মানুষের কারণ ছাড়া কারণ না ছাড়া কোনো কথা বলে, কারণ তো অবশ্যই আছে, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি বলে দিতেন। এই গাড়িটা এমন একটা গাড়ি যে আপনি স্টার্ট দিছেন আর পাশে দাঁড়ানো আছেন আর বলতে পারতেছেন না যে গাড়ি সেটা আছে, এত সুন্দর মিষ্টি সাউন্ড, মানে হুন্ডার একটা মানে অবাক বিশেষত্ব আমি পাইছি এই গাড়ির ভিতরে। আচ্ছা আচ্ছা যে গাড়ি আমার পাশে স্টার্ট আমি দাঁড়া আছি আমি কইতে পারতেছি না গাড়ি সেটা আছে, ও এত সুইট মানে এত মিষ্টি সাউন্ড। ওকে ওকে আচ্ছা এক্স প্লেট এম প্লাস ও আচ্ছা আচ্ছা আমি তাই তো কই কি ব্যাপার এম প্লাস, আসলে মাথাটা তো কেউ দেখেন না যার কারণে এমন কয় আর কি। এই দেখেন মাথা দেখেন,
জাদুঘরের সাপার হইছে জাদুঘরের মাথা সুপার হইছে গাড়িটা তো সেই গর্জিয়াস এই গাড়ি পাবলিকের দাম কয় শুনলে আমার কান্দো নাই কথা বলছেন এই গাড়ি পাবলিকের দাম কয় শুনলে আমার কান্দো নাই কেন ভাই কান্দো নাই না আইবো নাকি কয় বাংলা একটা কথাই আছে কানাই ভাই কয় কি আর বড়াই বাহু নাকি দাম মানুষে বা কি কয় আর আমি বা কি কই মানে বুঝি না কিছু মাত্র 2 লাখ টাকা দাম 2 লাখ মাত্র 2 লাখ টাকা দাম এই ভাই দূরে সামনে থাকা গুটলি দাম আছে 2 লাখ টাকা তাই তো দেখতেছি ভাই একটা তো সেই এরপরে ইয়াম এটা আমার চাচু মাত্র 1.5 লাখ টাকা 1.5 লাখ মাত্র 1.5 লাখ এই ইয়াম ইয়াম স্পোর্টস 20-এর মডেল 2 বছরের কাগজ মাত্র 1.5 লাখ আনটস যদি কেউ বলতে পারে এটা স্ক্রু ধরা হয়েছে তাহলে গাড়ি 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আর ভাষণও পাবলিক যে বলে যে আপনি কিছু করে বাইক কেনেন কিনা এটা দাম শুনলে এরকম মনে হয় এটা নেই আচ্ছা মনে হবে না কেন আমি একটা কথা বলি একটা জিনিস আপনি ফলো করছেন কিনা আমি জানি না আপনি এখানে আয়শাও কিন্তু অনেকক্ষণ বসে ছিলেন আচ্ছা আপনি কেন বসে ছিলেন আমি একটু কথা বলে কাস্টমারের চাপে হ্যাঁ আর ফোনের চাপে এখন ফোনের চাপে কাস্টমার চাপে আপনি এখানে বসে ছিলেন করতে তারপর ভিডিও করতেছেন তাহলে আল্লাহ বুঝেন তাহলে ওইব নাকি লিখে আর আইব নাকি লিখে বিষয়টা কি জানেন মানুষের সবথেকে বড় থিম থাকতো এইভাবে যে আমি কাস্টমাররে দিমু বেশি আমি খামু কম আপনি কোন সময় তাবলিগে গেছিলেন তাবলিগে গেছিলেন কোন সময় না যাওয়া হয়নি তাবলিগে খাওয়ানোর সিস্টেম কি জানেন এক প্লেটের ভিতরে যখন খাবারটা হয় না তখন এক সাথী ভাই আরেক সাথী ভাইরে বেশি বেশি মানে আগায় দেয় যে তুই বেশি খা তুই বেশি খা মানে একজন একজনের কিছু স্যাক্রিফাইস করে তুই বেশি খা তুই বেশি খা আর আমি কম খাই মানে এই যে একটা স্যাক্রিফাইস এখন আমি যদি চেষ্টা করি আমি কম খাবো ভাই কাস্টমার তুই বেশি খা তাহলে কিন্তু আপনি খাবার কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি একলাই সব খাবার খাবো তাহলে কিন্তু আপনি বেশি খাইতে হবে না পেট ফিটে মারা দেবেন ওকে ওকে কথা বলছেন যে কোনো ব্যবসার আমি মনে করি চমৎকার চিন্তা হবে না ভাই এরকম থিম রাখা লাগে তা যাই হোক আপনি কাস্টমারে খাওয়ান কাস্টমার খাক আপনি একটু কম খান তাই দেখবেন যে আপনার সবার থেকে আপনার না টেস্ট বা স্বাদ বা সবকিছু আপনার কাছে এনার্জি ফিল অন্যরকম আসবে কিছু লোক আছে অন্যরে খাওয়ায় সুখ পায় আর কিছু আছে অন্যরে কাঁদাইয়া সুখ পায় কথা বলছি যাই হোক মাত্র 1.5 লাখ টাকায় এই দুইটা যেটাই না 1,15,000 করে ওটা হলো 18 মডেলের পালসার 22 রেজিস্ট্রেশন 2 বছরের কাগজ প্রথম মালিক মাত্র 1,15,000 এটা হলো ডাবল ডিক্সার অ্যাপাচার টিয়ার 19-এর মডেল 2 বছরের কাগজ মাত্র 1,15,000 160 ওকে এই যে বসো বাদন বসো বসো এখানে আপুরা বা খালাম মারা মানে যারা আছেন বিশেষ করে যদি খালাম মারে তাহলে খালু এটা কিনে দিলেন খালাম মারে আর যদি আপুরা তাহলে ভাইয়ারা কিনে দিলেন ভাবিরে আচ্ছা আচ্ছা স্কুটিটা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে বইলে আরামই লাগে ডিজাইনটাও তো সেরকম হুন্ডা আরামই লাগে দেন হুন্ডা কোম্পানি মানাইছে ভাই মানাইছে না একটু দূর থেকে দূর তুলবেন ল দূর থেকে দেখি দেই জীবনে আছে কি খাতার বালিশ আচ্ছা আচ্ছা এটা দিয়েই লই এটা পোজ দেই এত মাসে এত পোজ দেয় আমরা দিলেই দোষ না এটা দেই পোজ কেমন আছে আচ্ছা আচ্ছা এই গাইডা 2019-এর মডেল মাত্র 16,000 কিলোমিটার চলছে মালিককে জিজ্ঞাসা করবেন তারপরে লাগলে গাড়ি কিনা একটা আপুর গাড়ি ছিল ঠিক আছে ক্যান্টারমেন্টে ডিসিসে গাড়িটা ছিল ক্যান্টারমেন্টে এক যদি কোনো সনিকের আপুর গাড়ি ছিল গাড়িটা মাত্র 16,000 কিলোমিটার চালাইছে একবারে এ টু জেড সার্ভিস বুক শুরু কইরা ক্যাটালগতে শুরু কইরা যা দরকার শোরুম মেমোতে শুরু কইরা সব কিছু এ টু জেড গাড়ির সাথে আছে চাবিও দুইটা আছে আর দাম হাতে নাগালে দামটা কি মতো জানেন মহব্বত কা শরবতের মতো মাত্র 1,25,000 টাকা 1,25,000 মাত্র 1,25,000 টাকা
জিনিস আড়াই গেল পর্দাকে বালা তালে মিলিয়ে দেয় তা কষ্টের টার তো ভাঙে না ভাই রক্ত কামাই টাকা ভাই দিনের দিন কই নাই রাত্রে রাত কই নাই জ্বরের জ্বর কই নাই বৃষ্টি রে বৃষ্টি কই নাই এই রক্ত কামাই টাকা এত গেলে ভেঙে যাবো গা এটা কোনো কথা মাত্র 1,60,000 টাকা এক্সকানেট ডাবল ডিক্স 21 মডেল মাত্র 1,60,000 টাকা দুই বছরের কাগজ প্রথম মালিক ওকে এরপরে এক্স ব্লেড 22 মডেল এক্স ব্লেড 22 মডেল এবিএস দুই বছরের কাগজ প্রথম মালিক 9,000 কিলোমিটার চলো মাত্র দাম 1,80,000 টাকা আমি ভিডিওটা আর ভিতরে আবার একটু কইয়া দেই আল্লাহর রাস্তায় কেউ দামাদামি কইরা ফারুক মরসে লজ্জা দিবেন না আপনার যদি ভালো লাগে পছন্দ হয় দাম গাড়ি মডেল বুঝা বা গাড়ি লুক বুঝা আল্লাহর রহমতে আসবেন আর যদি দাম আপনার বেশি মনে হয় দয়া করে আসবেন না প্লিজ অযথা ফোন দিয়ে দামাদামি করবেন না কারণ দর্জোর একটা সীমা থাকে আমার অনেক ফোন আসে তো উদাই খালি ফোনে কিনুক সে না কিনুক একটু ফোন দিয়া মনে চায় কি ভালোবাসে সবাই ভাই বুঝছেন আপনি ভালোবাসে এটা কথা আপনি ভাই কথা কইতে ভালো লাগে হইয়া লাস্টে ইমু হোয়াটসঅ্যাপ দুইটা ইমু দুইটা হোয়াটসঅ্যাপ সব বন্ধ চারটা সিমের দুইটা সিম বন্ধ রাখছি মানে পানি আর পেন নিতে এতটা পরিমাণ পেন আছে আচ্ছা 22 এর মডেল মাত্র 1,60,000 ডাবল ডিস্ক টিভিএস 4B এক্স কানেক্ট 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল এই দেন 22 এর মডেল 22 এর মডেল ডাবল ডিস্ক এর এক্স কানেক্ট হ্যাঁ 1,60,000 1,60,000 ওকে 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 আর কত দিবে আচ্ছা 18 মডেলের ডাবল ডিস্ক জিক্সার মনোটোন মাত্র 1,48,000 টাকা মাত্র 1,48,000 19 এর মডেলের জিক্সার মনোটোন মাত্র 1,55,000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স 22 এর মডেলের জিক্সার মনোটোন মাত্র 1,65,000 টাকা 1,65,000 1,65,000 ভাই এই গাড়িটা দেবেন না এটা কেমন দেওয়া যায় না দাইলে কি মনে হয় আপনার গাড়ি পুরান শোরুম ঠিক আছে মনে হয় না এটা বাঙ্গারি গাড়ি মানে যেই বারে আমার বলে যে ফারুক মরস ব্যাসে ভাঙ্গারি রিসর্ট হে ভাই দুদুশি বলে ভাঙ্গারি গেছে 7 দিনে বয়স হয় নাই ভাই কথা বুঝছেন পাবলিক কি কি খাইয়া যে কথাবার্তা কয় ভাই এটা আমি বুঝি না কি সবাই এক রকম না ঠিক আছে আমার মাঝে মাঝে মাথাই ধরে না কথা বুঝছেন কিছু কিছু মানুষ যে কিছু কিছু কথা কয় ঠিক আছে কোন সেন্সে কয় আর কোন জ্ঞান নিয়ে কয় ও জানে আর আল্লাহ জানে এটা আসলে কিছু করণীয় না আল্লাহ এখান থেকে আমাদের মুক্ত করুক আল্লাহ আমাদের হেফাজত করুক যাতে গিবাত পর গিবাত থেকে আল্লাহ যাতে আমাদের দূরে রাখুক কারণ গিবাত যে কি একটা জিনিস এটা যারা বুঝতো তারা জীবনে একজনের গিবাত আরেকজনের কাছে জীবনে কইতো না ওর হায়াত থাকতে কইতো না একদম চ্যালেঞ্জ দেখলাম ভাই যে গিবাতের ও যদি অনুভবটা বুঝতো যে গিবাত কত বড় একটা গুনাহ ও যদি বুঝতো ওর লাইফ এত দূরের কথা ও 14 পুরুষ গিবাত কেতরা জীবনে ওই যে আমি আপনার কথাটা এই কথাটা বলাতে আমি একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে যে স্পষ্ট বলা হয়েছে যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের বস্তু খাইতে পছন্দ করবা তাহলে হচ্ছে সেটা গীবত করা এই এই মানে এই হাদিসে যদি আমি কথাটা বলছি আমি এই হাদিসে কথাটা করে দিলাম ভিউয়ারদেরকে আসলে ব্যাপারটা এরকমই যে কেউ 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 আছে হয়তো কি কমেন্ট করে হয়তো কি করে মন্তব্য করে তো সেটার দিকে আমরা না তাকাই ঠিক আছে আমরা সামনে এগিয়ে যাই কারণ যারা আমাদেরকে ভালোবাসে গাইড়া চলা আছে 2000 কিলোমিটার গাইড়া চলা আছে 2000 কিলোমিটার ওয়ান টেস্ট শুরু পেপারস প্রাইস মাত্র 2 লাখ টাকা 2000 চলছে তাও 2000 কিলোমিটার চলছে প্রাইস মাত্র ওয়ান টেস্ট অবস্থা আছে 2 লাখ টাকা দাম মানে একবারে শোরুম থেকে বাই করার মতন বাইক আর এখন যেহেতু আর্মার ব্লু শোরুমে নাই নাই অ্যাভেলেবল নাই সো এই বাইকটা মাত্র 2 লাখ টাকায় চমৎকার ডিল যারা শোরুম থেকে 1 লাখ 2 লাখ 35 দিয়েও কিনতে পাচ্ছে না পড়া আগাতে ভুইন দেওয়া লাগে তাদের জন্য এই বাইকটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার 18 মডেল মার্গাটে টিস্কেজ আছে ভাই মার্কেটে টিস্কেজ আছে ঠিক আছে 18 মডেল 2 বছরের পেপারস টেস্টিংটা ফেল আছে যদি আপনি আপডেট করে নেন তাহলে আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আর আমরা যদি আপডেট করে দেই তাহলে আর ডিসকাউন্ট আর পাবেন না 1,50,000 টাকায়
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।